অনেক স্টুডেন্ট তোমরা নিশ্চয়ই ভালো আছো, পাঁচটি ভালো করে পড়াশোনা করবে। আজকের বিষয়বস্তু কি? সামনে অ্যানুয়াল পরীক্ষা, আজকের বিষয়বস্তু ক্লাস থ্রি সাবজেক্ট জিও। হ্যাঁ, আমরা আগে আমাদের আগের ক্লাস সমস্ত সিলেবাস শেষ হয়ে গেছে, আগের শেষ সিলেবাস আবার রিভিশন করব। 11 আর 12 দুটো অধ্যায় আজকে আলোচনা করব শেষে। হ্যাঁ, শেষ থেকে আমাদের রাজ্যের অর্থনৈতিক পরিবেশ কাজে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। অর্থনৈতিক পরিবেশ বলতে যে অর্থনৈতিক কাজকর্ম, যেমন কৃষি শিল্প, ব্যবসা বাণিজ্য, কৃষিতে যদি কোনো দেশ উন্নত হয়, হ্যাঁ কৃষি যদি উন্নত হয়, তাহলে সেখানে অর্থনৈতিক পরিবেশ বা অর্থনৈতিক বৃদ্ধিও সে উন্নত হবে। তাহলে পশ্চিমবঙ্গে হ্যাঁ বিভিন্ন পশ্চিমবঙ্গে কিছু অংশ সামান্য মালভূমি হলেও বাকি রাখছে সমভূমিতে। যেগুলো বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আছে। আচ্ছা, বিভিন্ন জায়গার জিনিস বিখ্যাত, যেমন মালদারা, বারৈশের পেয়ারা, নদিয়ার কলা, হুগলিতে আলু, হ্যাঁ হুগলির আলু, হাওড়ার বর্ধমানে চাল, এগুলো হচ্ছে বিখ্যাত। এগুলো বিদেশে রপ্তানি করা হয়। শিল্প, হ্যাঁ বিভিন্ন কৃষির উপর নির্ভর করে শিল্প গড়ে উঠেছে। হুগলি নদীর সঙ্গে পাট তোলা আছে, এছাড়া কি বলবে, হ্যাঁ চাল, তেল, কল, হ্যাঁ ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, মাটি শিল্প, কৃষি শিল্প ইত্যাদি নানান ধরনের শিল্প গড়ে উঠেছে। দুর্গাপুর বাঁকুড়ে এছাড়া বীরভূম বাঁকুড়া জেলাতেও কয়লা পাওয়া যায়। কয়লা কি কাজে লাগে? কয়লা বিভিন্ন কাজে লাগে, কয়লা প্রাথমিক উৎপাদনে ব্যবহৃত হয়। হ্যাঁ, পশ্চিমবঙ্গের কতগুলো তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম বলবে? সাঁওতালি, কোলাঘাট, হ্যাঁ বক্ষেশ্বর। আর জলবিদ্যুৎ, জল থেকে যে বিদ্যুৎ, বিদ্যুৎ মানে কারেন্ট, যেটা তৈরি হয়েছে, জলঢাকা, মাসানজোর, হ্যাঁ ফারাক্কা প্রভৃতি জলবিদ্যুৎ কেন্দ্র। আচ্ছা, কৃষি হলো, শিল্প হলো, এই কৃষি শিল্পটা উন্নত হবে কখন? যখন পরিবহন ব্যবস্থা সচল হবে। পরিবহন ব্যবস্থা মানে জলপথ, স্থলপথ, হ্যাঁ হ্যাঁ আকাশপথ ইত্যাদির মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে বিদেশে রপ্তানি করা যায়। তাহলে পরিবহন ব্যবস্থা যদি সড়ক, রেল, বিমান, হ্যাঁ ইত্যাদির মাধ্যমে করা যায়। আমাদের মোটর গাড়ি, হ্যাঁ ভ্যান, রেলগাড়ি, ট্রাম গাড়ি, এই মালগাড়ি ইত্যাদির মাধ্যমে মালপত্র এক স্থান থেকে অন্য স্থানে যায়। এদের আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? নাম বলবে দমদমে। দমদমে আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। আচ্ছা, এটা হয়ে গেল তোমাদের অনুশীলনী, মানে একবার আলোচনা হয়েছে। এবার দেখো, 5 একক 12 সাংস্কৃতিক পরিবেশ সমাজে বাস করতে গেলে আমাদের হ্যাঁ অনেক কিছুই দরকার। সাংস্কৃতিক বিষয়টা লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ সাংস্কৃতিক বিষয়ে যেমন কি নাচ গান অনুষ্ঠান, নানান ধরনের অনুষ্ঠান, এগুলো নিয়ে হচ্ছে আমাদের সাংস্কৃতিক পরিবেশ। পশ্চিমবঙ্গ ভারতের একটি অপরাধ, তাহলে ভারতের যে ভারত একটা দেশ, 29টা অপরাজ্য সরকার কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত, তার মধ্যে একটা রাজ্য হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গ, যেখানে আমরা বাস করি। এখানে নানান ভাষা, নানান ধর্ম, হ্যাঁ নানান বর্ণের মানুষের দেখতে পাবে। তারা যেখানে আছে তারা নিজ নিজ ধর্ম, নিজ নিজ ভাষা, নিজ নিজ ধর্ম, হ্যাঁ ব্যবহার করে এখানে বসবাস করে। আমরা বাঙালি, হ্যাঁ বা হিন্দু, আমাদের ধর্মীয় অনুষ্ঠান কি? আমরা হিন্দু, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান এগিয়ে গেলে দুর্গা পূজা, আবার আছে কালী পূজা, হ্যাঁ ঈদের গাজন, হ্যাঁ ভাই ফোঁটা, এই ইত্যাদি সরস্বতী পূজা, জন্মাষ্টমী, হ্যাঁ মুসলিমদের ধর্মের না ঈদ, মহরম, শবে বরাত ইত্যাদি।
আর বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা ন্যাশনাল জাতীয় উৎসব, জাতীয় উৎসব যেমন জাতীয় ধর্ম নির্বিশেষে যে উৎসব গুলো হয়ে থাকে তাকে বলে জাতীয় উৎসব, যেমন স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, দিন দিবস, বিশ্ব পরিবেশ দিবস আর না গান্ধীজির জন্মদিন, শিশু দিবস, এগুলো হচ্ছে না জাতীয় উৎসব। আচ্ছা আঞ্চলিক উৎসব, অঞ্চল ভিত্তিক যে উৎসব গুলো হয় বিভিন্ন অঞ্চলে, যেমন শান্তিনিকেতনের পৌষ মেলা, হ্যাঁ দুটি আঞ্চলিক ভিত্তিকের মেলা আর না গঙ্গা গঙ্গাসাগরের মেলা, কৃষ্ণনগরে মানবলের মেলা আর পুরুলিয়ার কিছু শান্তিপুরে গা মেলা ইত্যাদি। এই যে বিভিন্ন মেলা, মেলা মানুষকে আনন্দ দেয়, বিভিন্ন মানুষ একসাথে যে জায়গায় মিলিত হয় সেটাকে বলছে মেলা। হ্যাঁ এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গে নানান ধরনের বই মেলা, কৃষি মেলা, বিজ্ঞান মেলা ইত্যাদি হয়ে থাকে। তাহলে উৎসবের আসল লক্ষ্যটা কি? না মানুষে মানুষে মিলন ঘটানো, মানুষে মানুষে মিলন ঘটানো হলো উৎসবের আসল লক্ষ্য। অনুশীলনীয় আছে, এগুলো সবই আলোচনা করি, যে হিন্দুদের দুটি উৎসব, হ্যাঁ দুটি আঞ্চলিক উৎসব সবই আলোচনা হয়েছে। এগুলো বাড়িতে যে প্রশ্নগুলো আলোচনা করলাম সেগুলো বাড়িতে ভালোভাবে মুখস্থ করবে, খাতায় লেখা অভ্যাস করবে। আজের ক্লাস এই পর্যন্ত।